মাঠে লড়ছে টাইগাররা আর ড্রেসিং রুমের পাশের গ্যালারিতে দাঁড়িয়ে বিদেশি ও প্রবাসী দর্শকদের সেলফি দিচ্ছেন মেহেদি হাসান মিরাজ। এই অলরাউন্ডারকে ছাড়াই দ্বিতীয় ম্যাচেও মাঠে নামে বাংলাদেশ। তবে খেলা শুরুর আগে থেকে মাউন্ট মুঙ্গানুইরের আকাশ ছিল মেঘে ঢাকা, আর খেলা শুরু হলে পড়তে থাকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কিন্তু বৃষ্টির ফোঁটার মাত্রা খুব বেশি তীব্র না হওয়ায় খেলা চালিয়ে নিয়েছেন দুই আম্পায়ার, তবে সেটা পেরেছেন প্রথম ইনিংসের 11 ওভার পর্যন্তই। বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ায় বন্ধ করা হয়েছে খেলা, চট দিয়ে ঢেকে ফেলা হয়েছে উইকেট। এরপর থেকে শুধুই অপেক্ষা বৃষ্টি থামার। শেষ কয়েক দফায় নতুন সময় আর নতুন সমীকরণ এসেছে, কিন্তু বৃষ্টি থামার নাম নেই। শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো কিউই টাইগারদের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। পরিত্যক্ত এই ম্যাচের শুরুটা উড়ন্তই করেছিল বাংলাদেশ। নিশ্চিত সুযোগ পেয়েও ইচ্ছা করেই কিউই ব্যাটার টিম শেফার্টকে আউট করেননি শরীফুল ইসলাম। আহত শেফার্টকে দরদ দেখিয়ে স্থাপন করেছেন স্পোর্টসম্যানশিপের দৃষ্টান্ত। প্রথম ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বল, শরীফুল ইসলামের করা ডেলিভারি স্ট্রেটে খেলেন ব্যাটার ডেরেল মিচেল। বল সোজা গিয়ে আঘাত করে নন স্ট্রাইকে থাকা ব্যাটার শেফার্টের হেলমেটে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, আর সে সময় তিনি ক্রিজের বাইরেও অবস্থান করছিলেন। এদিকে শেফার্টের হেলমেটে লেগে বল চলে যায় সোজা শরীফুলের হাতে। টাইগার পেসার চাইলেই তখন কিউই ব্যাটারকে রান আউট করতে পারতেন, এমনকি একবার থ্রো করার ভঙ্গি করেছিলেনও তিনি। তবে শেষ পর্যন্ত আহত শেফার্টের কথা মাথায় রেখেই হয়তো তা করেননি, দেখিয়েছেন স্পোর্টসম্যানশিপ। আর এর জন্য দলের অন্য টাইগারদের বাহবাও পেতে দেখা যায় শরীফুলকে। তবে শেফার্টকে রান আউট না করলেও একই ওভারের দ্বিতীয় বলেই দলকে উইকেট এনে দিয়েছিলেন শরীফুল। অফ স্টাম্পের বাইরের বল সজোরে ড্রাইভ করেন ফিন অ্যালেন, দ্রুত গতিতে ভেসে যাওয়া বলকে এক্সট্রা কাভারে থামিয়ে দিয়ে দারুণ ক্যাচ তুলে দেন রিশাদ হোসেন। 5 বলে 2 রান করেছেন অ্যালেন, এবং আরও একবার শুরুতে দলকে সাফল্য এনে দিলেন শরীফুল ইসলাম। তবে শেফার্টের জন্য দরদ দেখিয়ে যেন খাল কেটে কুমির ডেকে আনলেন শরীফুল। নিশ্চিত জীবন পেয়েই বিধ্বংসী হয়ে ওঠেন কিউই ওপেনার। টাইগার বোলারদের তুলোধুনো করে 22 বলেই তুলে নেন 43 রান, হাঁকিয়েছেন 6-4 আর 1 ছক্কার বাউন্ডারি। তবে ভয়ঙ্কর হয়ে ওঠা সেই কুমির স্বীকার করেছেন তানজিম সাকিব, আর 58 রানে দ্বিতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। গ্রীষ্ম পেরিয়ে শীতে মেতে উঠি উৎসবে, এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশব্যাক। শেফার্টের বিদায়ের পর কিউইদের রানের চাকায় ব্রেক ধরায় বাংলাদেশ। 11 ওভারে 2 উইকেটে 72 রান তুলতে সক্ষম হয় কিউইরা। এর মধ্যেই বৃষ্টির তীব্রতা বেড়ে দাঁড়ায়, ফলে 11 ওভার শেষ হলেই খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। সিরিজের তৃতীয় শেষ ম্যাচে এই মাঠেই আবারও মুখোমুখি হবে দুই দল। বছরের শেষ দিনের সেই ম্যাচে টাইগারদের সামনে সুযোগ রয়েছে ইতিহাস গড়ার। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেনজি।